আজ তুমি কি করলে? আজ তুমি কাকিমাকে মিথ্যে কথা বললে। আমি নাকি তোমাদের দোকানে যাইনি, কেন করছো এইসব? কাকিমা আমাকে যাচ্ছে তাই ভাবে কথা শোনালো। তোমার যা ক্ষতি করা তুমি করে দিয়েছো, আর সেই ক্ষতি আমি সুদে আসলে তুলে নিতে চাই। কি করবে? হ্যাঁ কি করবে? এই শোনো, তুমি আমাকে যতই ভয় দেখাও বাবলু, হ্যাঁ আমি তোমাকে ভয় পাই না। হ্যাঁ আমি তোমাকে এখানে ভয় দেখানোর জন্য আনিনি শিউলি, কিছু কথা বলার জন্য এনেছি। আমি জানি তুমি এসব খেলার ছলে করছো, কিন্তু আমি কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সেই প্রতিজ্ঞা মরে গেলেও আমি ভঙ্গ করতে পারবো না। কিসের প্রতিজ্ঞা? আর্মিতে ঢোকার প্রতিজ্ঞা, দেশের জন্য প্রাণ দেওয়ার প্রতিজ্ঞা। আর তুমি বারবার বলো না আমি দুবার আর্মিতে ফেল করে গেছি, তুমি কেন? গোটা গ্রাম শুদ্ধ লোক আমাকে বলে, তাতে আমার খুব কষ্ট হয় জানো। তাদের আমি কাউকে বোঝাতে পারি না যে গত এক বছর ধরে আমি কতটা অক্লান্ত অমানবিক পরিশ্রম করছি যাতে তৃতীয়বারে আমি আর্মি পরীক্ষায় পাশ করে যাই। এবার হয়তো করেও যেতাম, কিন্তু তুমি আমার হাতে এমনভাবে চোট দিলে আমাকে পরীক্ষাতেই বসতে দিল না। দেখো শিউলি, আমি এই চোটটা হয়তো ভুলে যেতে পারি, কিন্তু আমার বুকের ভেতরে তুমি যে ব্যথা দিয়েছো সেটা আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও নয়। আচ্ছা আর্মিতে যারা যায় না তাদের কি জীবনে কিছুই করার থাকে না? এতে এমন কি হয়েছে? কার কি করার থাকে আমি জানি না, কিন্তু আর্মিতে ঢোকা ছাড়া আমার কাছে কোনো রাস্তা খোলা নেই। আর আমি নিজের জন্য আর্মিতে ঢোকার চেষ্টা করছি না, কাদের জন্য করছি জানো? আমার মৃত বাবা মার জন্য। এই ব্যাপারটা হয়তো তোমার কাছে কিছু না, কিন্তু যে ছেলে ছোটবেলায় তার বাবা মাকে বম ব্লাস্টে হারিয়েছে তার কাছে এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ জানো। আমার জীবনে একটাই স্বপ্ন, যে দেশদ্রোহীদের জন্য আমি আমার বাবা মাকে হারিয়েছি তাদের বিরুদ্ধে লড়াই করা, তাদের শাস্তি দেওয়া, যাতে ওরা আর অন্য কোনো ছেলে মেয়ের বাবা মাকে এইভাবে কেড়ে না নিতে পারে। আমি জানি না আমার এই স্বপ্নটা কোনোদিন সত্যি হবে কি হবে না, আমি সত্যি কিছু জানি না। তবে একটা করে বছর কেটে যাচ্ছে আর আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আমি আমি কাউকে এই কথাটা বুঝিয়ে উঠতে পারছি না। আমার দাদু বলে চেষ্টার কোনো বিকল্প নেই, একবার যেটা তুমি মন থেকে চেষ্টা করবে সেটা তুমি পাবেই পাবে। শোনো, আচ্ছা শোনো, এবার বাড়ি যাও। হ্যাঁ তোমার কাকিমাকে আমি সব দিয়ে দিয়েছি, আর তুমি আসোনি এটা আমি বলতে চাইনি। কাকাই সামনে চলে আসাই মুখ ফসকে বেরিয়ে গেছিল, এইটা বলবো বলেই তো আমি তোমার কাছে। হ্যাঁ মুখ ফসকে বেরিয়ে গেছিল, তোমার ফসকানোতে তো আমার বিপদ হয়ে যাচ্ছে। এবার এই ফসকানোটা বন্ধ করো বুঝলে। তুমি ডাল থেকে ফসকে বললে, আমার হাতে চোট লেগে গেল, আর্মি থেকে আমাকে তাড়িয়ে দিল। তুমি মুখ ফসকে এমন কথা বললে, আমাকে বাড়িতেই ঢুকতে দিল না। প্লিজ এই ফসকানোগুলো এবার বন্ধ করো না। তোমারও না এই নালিশ করার স্বভাবগুলো এবার একটু বন্ধ করো। কিছু হোক বা না হোক সুযোগ পেলেই বাচ্চা ছেলে তোমাকে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে আমার দাদুর কাছে চলে যাও, এবার এগুলো তুমিও বন্ধ করো। নালিশটা আমি ইচ্ছে করে করি না, তুমি এমন কাজ করো তাতে তো আমি করতে বাধ্য হই। একটা কাজ করো তো, তুমি না আমার দু মাইল দূরে থাকবে, আসবে না, ঘর ধারে কাছে আসবে না। তুমিও আমার থেকে 5 মাইল দূরে থাকবে, ঠিক আছে? আমার ধারে কাছে আসবে না, সবসময় তো আমাদের বাড়িতে ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে চলে আসছো। তোমার সাথে কথা বলাটাই আমার উচিত হয়নি, বেকার একটা। শোনো আমার দেওয়া জামাটা পরে নিও, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, মিলিয়ে নিও। মা চুপ করে বসে আছো কেন? আজ ঘোষেদের বাড়ি থেকে জয়া এসেছিল আমাদের দোকানে, বলছিল বাবলু নাকি এসেছিল, অথচ তুই জয়াকে বলেছিস বাবলু আসেনি। হ্যাঁ আমি না বলে ফেলেছি মা, মানে মুখ ফসকে বেরিয়ে গেছিল কথাটা। তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? আমি কি এই জন্য তোর জন্ম দিয়েছি যে সারা জীবন অন্যদের অভিযোগ শুনে যাবো তোর বিরুদ্ধে?
মামা, আমি বাবলুর কাছে গিয়েছিলাম সরি বলতে। দাদু বলে না যে ভুল করে স্বীকার করে নিলে সেটার আর দোষ থাকে না। বলে তুই যে কোনটা সত্যি বলছিস কোনটা মিথ্যে বলছিস আমি সত্যি তোকে বুঝে উঠতে পারি না রে। মা, এটা আমি একদম সত্যি বলছি। এই দেখো তোমাকে ছুঁয়ে বলছি, বিশ্বাস করো। মিথ্যে বললে কিন্তু আমি মরে যাবো। শুনি মা, এসব কথা একদম বলবে না। তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো? তুই তো আমার কোনো কথাই শুনিস না রে মা। আচ্ছা বেশ, এবার থেকে তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো। হুম, প্রতিজ্ঞা করছিস তো? আমি কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেই প্রতিজ্ঞা মরে গেলেও আমি ভঙ্গ করতে পারবো না। আমার মৃত বাবা মার জন্য, যে ছেলে ছোটবেলায় তার বাবা মাকে বম ব্লাস্টে হারিয়েছে তার কাছে এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ জানো। হ্যাঁ মা, আমি প্রতিজ্ঞা করছি তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো। তোকে আর কিচ্ছু করতে হবে না, তুই শুধু মন দিয়ে পড়াশোনা করে একবারে পাশটা কর, তাহলেই হবে রে। স্নান করে নিয়ে আমি খেতে দিচ্ছি। কি হলো রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মা, মা আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি আমি মন দিয়ে লেখাপড়া করব, তোমাকে আর কোনো কষ্ট দেব না। বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা না হচ্ছে না। বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। কে তাকে এখন খেতে যাবে তো নাকি? হ্যাঁ খেতে তো যাবই। এসো। যে বাবলু এসেছে? হ্যাঁ এসেছে তো। আচ্ছা আজকাল ও কি করছে সে খেয়াল তুমি রাখো। হ্যাঁ, যখনই বাড়ি আসে তখন দেখি ও নেই। আর শুনলাম জয়া নাকি ওকে বাজার করতে পাঠিয়েছিল, সে নাকি বাজারে যায়নি। হ্যাঁ আমিও তো তাই শুনলাম। তো তুমি তুমি ওকে কিছু বললে না? আচ্ছা কি বলবো বলো তো, এমনিতে ছেলেটার কিছু হচ্ছে না, মন মেজাজ খারাপ ওর। তারপরে আমি যদি কিছু বকাঝকা করি সেটা কি? বকাঝকা বকাঝকা তুমি? ছোট থেকে তো বাবলুকে দেখছি, ওকে কেউ বকাঝকা করলে ও সোজা তোমার আঁচলের পিছনে আশ্রয় নিত। ও ভালো করেই জানে ওকে কেউ বকুক মারুক ওর মা সবসময় পাশে আছে। কেন থাকবো না বলো? ওই আমার একটা মাত্র ছেলে। আর তাছাড়া একটু খোঁজ নিয়ে দেখো দেখি গ্রাম শুদ্ধ ছেলেরা কেমন আর আমার ছেলেটা কিরকম। আমার ছেলেটা না সব থেকে আলাদা। আমিও জানি ও সবার থেকে আলাদা, আর সেখানেই আমার ভয়। দেখো বাসন্তী, আমরা তো চিরকাল থাকবো না, আর তুমিও চিরকাল লোক ওর বিপদে তুমি তোমার আঁচলের তলায় ওকে লুকিয়ে রাখতে পারবে না। ও যদি এখনই কিছু না করে উঠতে পারে তাহলে আমি তো শান্তি পাবো না। ও তো চেষ্টা করছে বলো। তুমি ওকে বুঝিয়ে বলো। দেখো গত দু বছর আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু না, কিন্তু এবছরই ওকে আমি শেষ চেষ্টা করতে দেব। তারপর আমি যা সিদ্ধান্ত নেব সেটা কিন্তু ওকে মেনে নিতে হবে। আমারই চোখের সামনে ওর ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করবে সেটা আমি দেখতে পারবো না। ঠিক আছে আমি ওকে বুঝিয়ে বলবো। কেন বারে বারে আমি আর্মি পরীক্ষায় আটকে যাচ্ছি? কেন ভগবান আমার কিছুতেই সহায় হচ্ছে না?
আমার দেওয়া জামাটা পরে নিও হ্যাঁ সব ঠিক হয়ে যাবে মিলিয়ে নিও বাবলু ও বাবলু আয় খেতে আয় হ্যাঁ আসছি শিউলি তুই প্লিজ আগে ফুল প্যান্ট আর জামাটা পরতে বলো তো এর সাথে কোথাও যেতেই আমার কেমন একটা লজ্জা লাগছে কি বলা দা লজ্জা করছে কই না তো আমার তো বেশ হালকা বোধ হচ্ছে ভোলা দা তো বলছে কোনো অসুবিধা হচ্ছে না আর তাছাড়া বাবলু আসুক দেখি আমার দেওয়া জামাটা পরেছে কিনা তারপর ভেবে দেখবো কি করা যায় আমরা বললো তো এক মিনিটও দাঁড়াও না আর ও বললো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলে আরে এই মেয়েটা বাবলু বলে ছেলেটা তো জ্বালিয়ে মারলো এই ভোলা বাবলুটা আসছে না কেন বলতো তো মেয়েটাকে তো দেখছি ছেলেটা তোকে দেখছি না যাক আজকে অন্তত শান্তিতে যেতে পারবো সে ঘুরে বাড়ি ওই দেখুন সে আসছে যা জামাটা পরে নিল কিরে তুই এবার লজ্জা টজ্জা পাচ্ছিস নাকি কই চল গাড়িতে গিয়ে বসি চালাই চ চ চ চল 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 কি ব্যাপার বললি যে জামাটা পরবি না জামাটা পরে নিলি না মানে বারবার শিউলি বলছিল দেখছিলিস তো কতবার করে বলছিল জামা পরো জামা পরো জামাটা নাকি লাকি জামা আমিও সব বিশ্বাস করি না পরার কথা পড়লাম চল তো চল 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 তোমরা কোথায় যাচ্ছ কলেজ তোমরা আমরা আমি বাবলুর সাথে যাচ্ছি বাবলু বিমলের সাথে যাচ্ছি আর বিমল মিলিটারি পরীক্ষা দিতে যাচ্ছি ও কন্ডাক্টর দাদা আর দুটো কলেজ মোড় আর তিনটে হাসপাতাল মোড় কত গো 30 টাকা আচ্ছা আমরা এতদিন একসাথে যাচ্ছি কখনো তো দেখিনি তুই টিকিট কাটিস ওটা কি হলো বুঝবি না বিমলদা তোমার পরীক্ষা খুব ভালো হবে দেখো আমি যাদের উইশ করি আর যারা আমার কথা শোনে তাদের ভালোই হয় আর যারা শোনে না তারা ফেল করে বাবা কত জানো চুপ করে বসে থাকতে পারো না এই চুপ করবো কেন হ্যাঁ আমার মুখ আমি বলছি তোমার যদি শুনতে ইচ্ছা না করে নেমে যাও বাস থেকে তুমি বাস থেকে নেমে যাও আমরা তো নিজের টাকায় বাসে চড়েছি তুমি তো অন্যের টাকায় টিকিট কাটো লজ্জা করে না এই রে আবার শুরু হলো ও কন্ডাক্টর ভাই আরে বাস থামাও হয় ওরা নামবে নাহলে আমরা নেমে যাব প্রতিদিন এই খিটমিট আর ভাল লাগছে না আমি আমি কথা বলতে গেছি নাকি ওর ওই তো আমার সাথে কথা বলছে ওটা বাস চড়ছে আমার বড় বড় কথা বলছে শুলি
একটা কথা বলবো? কি বলছি? বাবলু তো জামাটা পরে নিয়েছে, আমি জামাটা পরতে পারি? না না, পরবে না। কেন? কেন মানে আমি যতক্ষণ বলছি ততক্ষণ তুমি জামা পরবে না, ব্যাস, বুঝেছো? কেমন লাগে? কত দূরে? ওই তো ওই দেখ, দেখা যাচ্ছে। এই বলা বলছি, বলছি তুই এবার জামাটা পরে নে ভাই। না শিউলি বারণ করলো তো। আচ্ছা ভোলা, বাবলু তো তোকে তখন থেকে বলছে জামাটা পরে নিতে, একবার পরে নে না। আচ্ছা শুন, জামা না পরা অবস্থায় গিয়ে ব্যাংকে কি হয়েছিল মনে আছে তো? আমার ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, পরে নে না। বুঝতে পারছিস না তো, শিউলি বারণ করে আমার হাত পা বাঁধা। ও শিউলি বারণ করেছে সেটা শুনতে হবে? লোকে কি বলছে সেটা শুনতে পাচ্ছিস না? তো লোকে ওরকম বলে, মজনুকে বলেছিল, রোমিওকে বলেছিল, ভোলাকেও বলছে। বাবলু এর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, তুই এক কাজ কর, এটাকে জাপটে ধর। ঠিক লোক দেখছে। ছাড়, এই শোন না, চল আমার বরং দেরি হয়ে যাবে, চল। আরে দাঁড়া দাঁড়া, একদম পেছন পেছন আসবি না। আরে বাবলু, আরে মা, আমার ছেলে যাস না ভাই, লোক কিটি যাস নি, ওরে যাস নি রে। থ্যাংক ইউ স্যার। এই বাবলু, আমাকে কোন রুমে যেতে হবে আমি জেনে নিয়েছি, তোরা বরং এক কাজ কর, এখানে কিছুক্ষণ অপেক্ষা কর, আমি ওখান থেকে ঘুরে আসি, বুঝলি? ঠিক আছে, দাঁড়া সেখানে। হ্যাঁ হ্যাঁ বল। বেস্ট অফ লাক ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তোরা এখানেই দাঁড়া, হ্যাঁ আমি আসছি। জানিস বোনা, আমার কত ইচ্ছে ছিল প্রথম রাউন্ডে পাশ করবো, মেডিকেল দেব, তারপর লিখিত পরীক্ষায় বসবো, কিন্তু দূর। আর চিন্তা করছিস কেন বলতো? সুযোগ আমরা পাবোই, তখন না হয়। জানিস ওই সঞ্জু বলে লোকটাকে আমার কীরকম সন্দেহজনক লাগে, উনি নিজেই আর্মির লোক না, উনি নাকি আমাদের আর্মিতে সুযোগ করিয়ে দেবে। আর্মিতে এসব হয় নাকি আমার তো জানা নেই। আহা কী করবি বল, এখন তার কোনো উপায়ও নেই। দেখ দুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে, এখন তোর অবস্থাটা সেটাই। আয় বসি, আয়। এখানে না সবাই মিলিটারি লোক, ভেতরে সবাই কেমন দৌড়াদৌড়ি করছে। না না, কিছু একটা হয়েছে মনে হচ্ছে, জিজ্ঞেস করতে হবে। আচ্ছা বলছি কি হয়েছে ভাই? দাদা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আহতদের অ্যাম্বুলেন্স করে ভিতরে আনা হয়েছে, কিন্তু আর্মি মেডিকেল থাকায় এখানে লোকজন খুব ব্যস্ত, তাই আমাকে এই খুব শীঘ্রই ভিতরে নিয়ে যেতে হবে।
না না আমাকে কিছু একটা করতেই হবে। Listen to me, 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 listen